অবরোধ করেছিলাম আমরা প্রায় 30 মিনিট মতন অবরুদ্ধ করে রেখে বাংলার পুলিশ প্রশাসনকে বার্তা দিতে এটা সম্মত হয়েছি যে বিজেপি কর্মীরা আসানসোল জেলা চুপ করে বসে থাকবে না এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে আমরা কিছু কিছু ডিমান্ড বঞ্চিত কেন দুর্গাপুর সেই ইস্যুটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দুর্গাপুর শহর 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত সেই এলাকায় দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দুটো স্ট্যাটিউটারি বোর্ড আছে এই বোর্ড এখনও পর্যন্ত মাস্টার প্ল্যান রেডি করতে পারলো না 34 বছর লেফটের গভর্নমেন্ট ছিল তারপরে 10 বছর 15 বছর রানিং গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুর শহর একটা মাস্টার প্ল্যান তৈরি হলো না দুর্গাপুর শহর স্মার্ট সিটির দৌড়ে কেন্দ্রীয় সরকারের খাতায় নাম থাকা সত্ত্বেও কোন অজ্ঞাত কারণে মাননীয়া তাকে বাস্তবায়ন করতে দিচ্ছেন না আমরা এই দাবি দুর্গাপুরের মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং মানুষকে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলব আপনারা দেখেছেন প্রতি বছর নিয়ম করে দুর্গাপুর ব্যারেজের লক গেট ভেঙে যায় ইরিগেশন ডিপার্টমেন্ট সেই লক গেট মেনটেন্যান্সের কাজ করে পেমেন্ট দেয় কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন পয়সা দিলেও মেনটেন্যান্সের প্রপার অভাবে প্রতি বছর লক গেট ভাঙে দুর্গাপুরবাসী জলকষ্টে পড়ে জলশূন্য হয়ে যায় আমি যখন বোরো চেয়ারম্যান ছিলাম নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আপনারা লক্ষ্য করেছেন সেই লক গেট ভাঙার সময় কীভাবে থেকে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি পরবর্তী পর্যায়ে এমইডি ডিপার্টমেন্টের মন্ত্রীর উপস্থিতিতে তৎকালীন মন্ত্রী মিনি পাকিস্তানের মন্ত্রী ফিরাদ হাকিম সেই ফিরাদ হাকিমের অনুমোদনবিহীন কাজ স্কাডা পদ্ধতিতে দুর্গাপুর ব্যারেজে জলটাকে আটকে অল্টারনেটিভ রিজার্ভারের প্রপোজাল দিয়েছিলাম আজকে 2 বছর অতিক্রান্ত এখনও পর্যন্ত দুর্গাপুরবাসী একটা অল্টারনেটিভ রিজার্ভার পেল না আমি মনে করি এইটা এই পৌর বোর্ড এবং এই গভর্নমেন্টের সবথেকে বড় দুর্গাপুরের মানুষের সাথে প্রতারণা এবং পঞ্চকতা বঞ্চনার কাজ করেছে আমরা আমাদের বিধায়কের মাধ্যমে আমাদের জেলা নেতৃত্বের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে ডিবিসি সরাসরি আমাদের বিধায়কের মতামত নিয়ে দুর্গাপুরবাসীর প্রপোজালকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে আলোচনা করে দুর্গাপুর ব্যারেজের সন্নিকটে অল্টারনেটিভ রিজার্ভার তৈরি হয় যাতে দুর্গাপুরবাসী কোনোদিন জল সংকটে পড়বে না আমরা দেখছি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু নির্বাচন এলেই মহিলাদের ব্লাউজ ছেড়ে দেওয়া হচ্ছে কোথাও মহিলারা রাত্রেবেলায় ধর্ষিত হচ্ছে দুর্গাপুর একটা প্ল্যান্ড সিটি সেখানে মহিলাদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে রাত্রি পর্যন্ত নাইট সার্ভিস বাসের কোনো ব্যবস্থা দুর্গাপুর নেই আমরা চাই অবিলম্বে গভর্নমেন্ট যেন এই ব্যবস্থা চালু করে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বোর্ড গঠন হয়নি এমআইসি অফিসে আসেন না যিনি ওই দপ্তরের এমআইসি রুমা পাড়িয়াল অফিস করেন না সপ্তাহের রীতিমতো মানুষ পরিষেবা পান না আমরা চাই ওই বোর্ডের আধুনিকীকরণ প্রতিটা বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে পচনশীল বস্তু অপচনশীল বস্তু আলাদা আলাদা করে সংগ্রহ করে মানুষকে ডোর টু ডোর এই সার্ভিস দিতে হবে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিচ্ছে সেই টাকা রাজ্যের সরকারের কাছে আসছে ডিএম এর মাধ্যমে পৌরসভায় সেই ফান্ড মঞ্জুরি হচ্ছে অথচ দুর্গাপুর পৌরসভা এটা অ্যালট করছে না কোন অজ্ঞাতকরণে বন্ধ আছে এটা আমরা জানতে চাইছি এবং দুর্গাপুর একটা শিল্প শহর যেমন অপরদিকে একটা কৃষ্টি সংস্কৃতির শহর এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের নামে কোনো কালচারাল রিসার্চ সেন্টার নেই যেখানে মানুষ সাংস্কৃতিক নিয়ে চর্চা করতে পারে এখানে কোনো এমপি থিয়েটার নেই যেখানে মানুষ কলাকুশলীরা তাদের নৃত্য প্রদর্শন করতে পারবেন সেই পরিস্থিতি এখানে নেই প্রতি বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় 70টি করে প্রতি বুথে বাড়ি নরেন্দ্র মোদীজির দপ্তর পিএমও থেকে আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্যে ওয়েস্টবেঙ্গলের এমইডি ডিপার্টমেন্টকে ফান্ড দেওয়া হচ্ছে সুডায় সেই ফান্ড আসার পরেও বাড়ি তৈরি হচ্ছে না আর যে বাড়িগুলো তৈরি করা হচ্ছে প্রতি বাড়ি থেকে বেনিফিসিয়ারির কাছ থেকে 25 থেকে 35 হাজার টাকা করে কাটমানি নেওয়া হচ্ছে মেয়র সাহেবকে আমরা লিখিতভাবে জানিয়েছি কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি সংবাদ মাধ্যমের আপনার প্রতিনিধিরাও সেদিন ছিলেন আপনারা নগর নিগমের সামনে লিখিতভাবে জানিয়েছিলাম আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেছিলাম এখনও পর্যন্ত তার উত্তর দেয়নি আমি অলরেডি আরটিআই করেছি 43টা ওয়ার্ডের লিস্ট পাবলিকেশন করার কথা বলেছি যদি এটা না দেওয়া হয় আমরা প্রয়োজনে আমাদের জেলা সভাপতি জেলার কর্মকর্তাদের অনুমোদন নিয়ে আমরা হাইকোর্টে যাব মাননীয়া পেট্রোল রাজ্যের শুল্ক না কমিয়ে দাম বাড়িয়েছেন এর দরুন আমাদের যে মহিলাদের সুরক্ষার কথা বলছেন আর বলছেন ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এই 16,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে বাংলার মানুষের কাছে বঞ্চনা স্বীকার করা হচ্ছে ইনভেস্টমেন্ট নাই শিল্পায়ন নাই রাজ্যটাকে ক্রমশ ভাতা ভিক্ষা দিয়ে পেছিয়ে দেওয়া চক্রান্ত হচ্ছে দুর্গাপুর শিল্প শহরে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে কেটে কেটে বিক্রি করা হচ্ছে কোকোবেন প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে
দুর্গাপুর কেমিক্যালস বন্ধ, একের পর এক রাজ্য সরকারি সংস্থাগুলোকে পুনর্গঠন না করে যেভাবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের নামে বাংলাটাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ডিবিসি মোড় একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, মুচিপাড়া থেকে ডিবিসি মোড়, ডিবিসি মোড় থেকে ব্যারেজ পর্যন্ত যে অল্টারনেটিভ ব্রিজ আমরা তার কথা বলেছি, অবিলম্বে সংস্কার করতে হবে। কারণ হচ্ছে রিং রোডের প্রয়োজন, দুর্গাপুর স্টেশন যেতে গেলে একটা স্মার্ট সিটিতে রিং রোড নেই, তলায় রাস্তা বিপর্যস্ত হয়ে পড়েছে। পূর্ত দপ্তরের মন্ত্রী এই জেলা থেকে নির্বাচিত মন্ত্রী মলয় ঘটক, অথচ এই জেলায় দুর্গাপুর শহরে কোনো কাজ হয় না। এবং পুরাতন গ্রামগুলিতে দুর্গাপুরে যেখানে হচ্ছে ডিএসপির অধিগ্রহিত এলাকা, গোপাল মাঠ, ঝান্ডাবাদ, আমরাই থেকে শুরু করে এবং বিভিন্ন দুর্গাপুরের পুরাতন গ্রামগুলি, করঙ্গপাড়া, বীরভানপুর, নডিয়া থেকে শুরু করে প্রাচীন বদ্ধিষ্ণু যে গ্রামগুলি আছে, সেই গ্রামগুলিতে পুরনো বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হচ্ছে না। আমরা চাই অনলাইন প্ল্যানের নামে এখানে যে জোচ্চুরি চলছে প্ল্যানিং ডিপার্টমেন্টে, অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত সরকারের। কারণ এই পুরনো গ্রামগুলো ছিল আনপ্ল্যান, এই আনপ্ল্যান গ্রামগুলিতে যে বাড়ি তৈরি হয়েছিল, পরবর্তী পর্যায়ে যখন তারা লোনের অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তারা বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাচ্ছেন না। পুরনো বাড়িগুলোকে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই রেগুলারাইজ করে ফিজ নিয়ে অবিলম্বে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিতে হবে, এই দাবি আমরা রাখছি। এর সাথে সাথে আপনারা দেখেছেন মেয়র সাহেব 13 তারিখে রেজিগনেশন দিয়েছেন, 14 তারিখ সকাল থেকে দুর্গাপুরের যে সমস্ত বোর্ড, পোল, ইউনিপোল, হোর্ডিং ছিল এগুলো হাইকোর্ট করেছিলেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন। পরের দিনই দেখলাম দুইজন কাউন্সিলর দাঁড়িয়ে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক সেই কাউন্সিলরদের, নাম মুখে আনতে লজ্জা লাগে, ডিবিসি মোড়ে দাঁড়িয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সাথে চক্রান্ত করে বোর্ডগুলো লাগানো চালু হয়ে গেল। আজকে 13 তারিখের পর থেকে দুর্গাপুরে অবাধে সেই বোর্ডগুলো লাগানো হচ্ছে, ইউনিপোলে অ্যাডভার্টাইজমেন্ট লাগানো হচ্ছে, অথচ কর্পোরেশনের ঘরে রেভিনিউ আসছে না। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে টোল, পার্কিং, এই সংস্থাগুলো যেগুলো আছে সেগুলো তো হচ্ছে লাস্ট 2 বছর করে কোভিডের কারণ দেখিয়ে টেন্ডার না করে এক্সটেনশন দেখিয়েছেন, অথচ একটা পয়সাও জমা পড়ছে না। আপনারা দেখবেন 23 নম্বর ওয়ার্ড আর 30 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল MMC ব্রিজের নিচে থেকে ইন্ডিয়ান অয়েল গেট পর্যন্ত প্রায় 300 গ্যাসের গাড়ি প্রতিদিন ওখানে দাঁড়িয়ে থাকে। DPL থেকে ডিবিসি মোড় থেকে একদম 7 নম্বর ইউনিট পর্যন্ত বালকার ছাই লোড করার জন্য দাঁড়িয়ে থাকে। সেই গাড়িগুলো থেকে কোকোবেন থানা, NTS থানার মদতে প্রতিদিন ওই যে এজেন্সি পাওয়া সংস্থা প্রতিদিন ওখান থেকে টাকা তুলছে, সেই টাকা কর্পোরেশনের ঘরে জমা পড়ছে না, অবাধে লুট চলছে। আমরা এই বিষয়গুলোর উপরে সার্বিক তদন্ত চাইছি, যাতে সিট গঠন করে অবিলম্বে এদের শাস্তির ব্যবস্থা করা হয়। কারা জনগণের প্রপার্টির টাকা, সেই টাকাটাকে লুট করছে কারা প্রকাশ্য দিনের বেলায়, এই তৃণমূল কংগ্রেসের বোর্ডে যারা আছেন তারা লুট করছেন, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা কর্পোরেশন রিলেটেড এই ম্যাটারগুলো নিয়ে আমরা আগামীকাল ধর্ণা অবস্থান বিক্ষোভে যাব। আর আমাদের বলা হয় সাম্প্রদায়িক, আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, সাম্প্রদায়িক পার্টি সব দিকে যদি বাংলায় কেউ আছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানা উচিত আমি বোর্ড চেয়ারম্যান থাকাকালীন দুর্গাপুর বীরভানপুর বিসর্জন ঘাটে প্রতিনিয়ত ওখানে হচ্ছে আমরা পরিবেশকে রক্ষার জন্য বিসর্জন ঘাটকে সুসজ্জিত করেছিলাম, সেখানে হাইমাস লাইট দিয়ে আলোকীকরণের ব্যবস্থা করেছিলাম, এবং প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দ্বারা, সেই ট্রাস্টের সাথে আমরা সবাই যুক্ত আছি, সেখানে হচ্ছে প্রতিদিন সন্ধ্যা আরতি করা হয়। সেই আরতিকে কী করে বন্ধ করা যাবে তার চক্রান্ত করছে এই তৃণমূলের কাউন্সিলররা, পৌর বোর্ডের সদস্যরা, তারা ওখানে বন্ধ করার চেষ্টা করছে। আমরা ওখানে সূর্য মন্দির তৈরি করেছিলাম সমস্ত মানুষের জন্য, আমরা রাজস্থান থেকে মূর্তি নিয়ে আসি এই ছট পুজোর দিনে, সেই মূর্তিকে বসতে দেওয়া হয়নি চক্রান্ত করে। তাহলে কারা অরিজিনাল হচ্ছে সাম্প্রদায়িক, আমরা দুর্গাপুরবাসীর কাছে এই তথ্য তুলে ধরতে চাইছি। না না, একদম একদম ভুল তথ্য বলছেন, না আমি বলি আমরা আমাদের হচ্ছে না না আমি সেসব বলছি না। আপনারা, আমি মনে করি আপনারা জাগরিত সংবাদ মাধ্যম, দুর্গাপুরের যারা বিশেষ করে সাংবাদিকরা আছেন তাদের মধ্যে পোটেন্সিয়াল আছে সংবাদ পরিবেশন করা, সত্য সংবাদ তুলে ধরা। কালকে সবদিকে যে বড় ঘটনা ঘটেছে সেটা আপনারা স্বীকার করলেন না। কালকে সিটি সেন্টারে ADT এর উল্টো দিকে মতুয়া গোষ্ঠীর সবার নামে, দুটো গোষ্ঠী মতুয়া ছাত্র যুব সম্প্রদায়ের নামে মিটিং করবে, সেখানে মন্ত্রী এই জেলার নির্বাচিত বিধায়ক মলয় ঘটক এলেন, মমতাওয়ালা ঠাকুর এলেন, পুলিশ 4টে রাস্তা 4টে কর্নার 4 ভাবে মুড়ে দিলেন,
কি যে মন্ত্রী এবং হচ্ছে প্রাক্তন সাংসদ আসবে বলে এই রাস্তা ব্যবহার করা যাবে না। আমাদের যে সমস্ত লোকেরা এসে ডিএমসি মোড়ের সামনে আটকে গেলেন, পিয়ালা মন্দিরের সামনে আমাদের লোকেদের আটকে দেওয়া হলো, এনার্জি পার্কের সামনে আমাদের লোকেদের আটকে দেওয়া হলো, টাউনশিপ এরিয়া থেকে যারা আসবেন তাদেরকে গান্ধী মোড়ের মুখে আটকে দেওয়া হলো, কারা এই চক্রান্ত করেছে? তারপরও প্রায় 200 অধিক সক্রিয় কার্যকর্তা ন্যাশনাল হাইওয়ের উপর নেমে আমরা অবরোধ কর্মসূচি করেছি 8 ঘন্টার উপর, এবং 1 ঘন্টার নোটিশে একটা সময় আমাদের রাজ্য সভাপতি অনুমোদন দিয়েছেন যে সারা রাজ্যেই কর্মসূচি হবে। আমরা দুটোর মধ্যে রাস্তায় নেমেছি, এবং বাংলায় কোথাও হয়েছে কিনা জানি না, একমাত্র দুর্গাপুরেই প্রথম এনএইচ এর উপর টায়ার জ্বালিয়ে দুর্গাপুর বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা প্রতিবাদ করেছে, এবং প্রেসের কাছে সমস্ত তথ্য আছে। পুলিশের সাথে আমাদের প্রকাশ্যে ধস্তাধস্তি হয়েছে, পুলিশের সাথে পুলিশ আমাদের হেনস্থা করার চেষ্টা করেছে, আমরা প্রকৃত লড়াই দিতে সমর্থ হয়েছি। সংখ্যাটা বড় কথা নয়, আমরা প্রতিবাদটা করতে সমর্থ হয়েছে কিনা এই বাজারে, এইটা হচ্ছে বড় কথা। এই বাজারে মানুষকে বেরোতে দিচ্ছে না, ঘর থেকে বেরোতে দিচ্ছে না। 2 তারিখের পর নির্বাচন পেরিয়ে যাওয়ার পর দুর্গাপুরে প্রায় 100 বেশি দলীয় কর্মীকে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ডিএলসিকে বিধায়কের পেটে চিঠি দিয়েছি, এখনও পর্যন্ত এই জেলার নির্বাচিত মন্ত্রী আছেন, তিনি কী ব্যবস্থা গ্রহণ করেছেন? এই জেলায় নির্বাচিত বিধায়করা আছেন, কী ব্যবস্থা গ্রহণ করেছেন? সরকার এটা একটা ভুয়া সরকার, সেই সরকারের হচ্ছে আমলে একটা কোনো মানুষ বিচার পায় না, সেখানে দাঁড়িয়ে কী করে বলে তারা? বিজেপি কর্মীরা তো প্রতিবাদে প্রতিটা জায়গায় আছে, এবং জেলায় 4 জায়গায় অবরোধ হয়েছে। আমাদের জেলা সভাপতি জেলার কনভেনার অনুমোদন দিচ্ছেন, সেখানে তো রাজ্য কমিটির সাথে কথা বলেই করছেন। সাংবাদিক বন্ধুরা এসছেন, সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে মানে বর্মদা, দিলীপ দা, শ্রীপ চক্রবর্তী, ভাই কাউন্সিলর চন্দ্রশেখর, সভাপতি সিং সুপ্রদা সহ আমাদের নেতৃত্ববর্গের উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ। বিস্তারিতভাবে আজ চন্দ্রশেখর বলেছেন, প্রথমে তো আমি বলবো যে কলকাতা কর্পোরেশন যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যে কথা দিয়েছিলেন তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা সকাল থেকে ভোর লুট, সন্ত্রাস, বোমবাজি, এবং 5 বারের কাউন্সিলর ডেপুটি মেয়র ছিলেন এক সময় আমাদের মৃণালিনী পুরোহিত, তাকে আক্রমণ করা হয়েছে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, একাধিক বুথ দখল হয়েছে, সারা কলকাতাকে একদম মানুষকে সন্ত্রস্ত করে ভোট দিয়ে দেওয়া হয়নি, বাট থেকে ভোট নিয়ে ভোটে যারা বাট থেকে লোককে নিয়ে আসা হয়েছে তা একাধিক লোককে ধরা হয়েছে। তারপরও প্রশাসন বলছে, তৃণমূল কংগ্রেস বলছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরা রাজ্য সভাপতি বিরোধী দলনেতা দেখেছেন, তারা বাইট দিয়েছেন, বিরোধী দলনেতা একটা বৈঠক ডেকেছিলেন সল্টলেকে, সেখানে আমি যাচ্ছিলাম, আমাকে রাস্তায় নিবেদিতা সেতুর উপরে 2 ঘন্টা আটকে রাখা হয়েছে, নীলাদ্রি জানাকে আটকে রাখা হয়েছে, 12 জন বিধায়ককে আমাদের এমএলএ যে আমাদের হোস্টেল আছে সেখানে চাবি দেওয়া হয়েছে, 17 জন বিধায়ক সহ আমাদের বিরোধী দলনেতাকে চাবি দিয়ে আটকে রাখা হয়েছে। এর থেকে ঘৃণিত কাজ পশ্চিমবঙ্গে কিছু হতে পারে না মনে করি। যে দুর্গাপুর সদস্য নির্বাচনে কালো দিন নেমে এসেছিল কলকাতার পক্ষে, সে কালো দিন নেমে এসছে। আমরা এই দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এবং কলকাতার পুলিশকে এবং নির্বাচন কমিশনকে। আমাদের এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে, আজ বলা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পরে দুর্গাপুরে উন্নয়নের জন্য কাজ করে চেষ্টা করছি, চলেছি, কিন্তু যে সমস্ত এমএলএর টাকা তারা মুখে বলছেন, কিন্তু আমরা যে সমস্ত দেওয়া হচ্ছে কাজ করার জন্য তারা একটাও তার এখানে না ডিএম এসডিও বা যে সিস্টেম আছে তারা এখানে রিলিজ করছেন না, তাহলে কোনো কাজ করতে পারছি না। আমরা সিএসআর ফান্ডে আমি চিঠি করেছিলাম আমাদের ইসিএলকে, প্রায় 1 কোটি টাকা কাজের মতো, সেখানে দুর্গাপুরে 2টি ফুটবল গ্রাউন্ড, 35 গ্রাউন্ড আছে বীরভানপুর, এবং হচ্ছে গ্যামন ব্রিজ, যে গ্যামন ব্রিজ আমি এক সময় খেলাধুলা করেছি, সেই গ্যামন ব্রিজ এবং বীরভানপুর 2টি ফুটবল গ্রাউন্ডের সংস্কার, তার ফেন্সিংয়ের কাজ, সঙ্গে সঙ্গে ডিপিএল স্কুলের একটা যাতে ক্লাসরুম করে দেওয়া হয় চিঠি করেছিলাম হেডমাস্টার মশাই, তার চিঠি, এবং দুর্গাপুর একটা সুপার ফেসিলিটি আমাদের অ্যাম্বুলেন্স যেতে পায় মানুষ, অর্থাৎ এখানে একটা বিধাননগর বা আমাদের সিটি সেন্টার আইকিউসি 2
বা আমাদের ভীষণ এখানে যার কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া হয় কলকাতা, সেখানে প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়ে যায়। সেই জন্য একটা আমার অ্যাম্বুলেন্স সুপার ফেসিলিটি অ্যাম্বুলেন্স আমি দাবি করেছিলাম। সঙ্গে সঙ্গে আমাদের দুটি এখানে কমিউনিটি হল, এক অর্জুনপুর এবং হচ্ছে আমাদের ফরিদপুর দুটি কমিউনিটি হল এবং কিছু হাইমাস লাইট, তা আমি চিঠি করেছিলাম, তার সম্পূর্ণ চিঠি আমাদের রিলিজ করে আমাদের সিএমডি পক্ষ থেকে ইসএল পক্ষ জানানো হয়েছে, তার পাস করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এখানে ডিএম এবং এসডিও যারা এবার আছেন অনুমোদন দেওয়ার জন্য তারা কিন্তু করছেন না। দুর্গাপুরে আমরা উন্নয়ন করতে চাই, কিন্তু যদি উন্নতি করতে না দেওয়া হয়, টাকা অ্যাডভান্স করা পরেও যদি স্যাংশন না করা হয়, চিঠি পাস না করা হয়, আমরা কাজ করবো কর থেকে। অর্থাৎ দুর্গাপুর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের 70 বিধায়ক আছেন, বিধায়ক দিয়ে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিধায়কদের উন্নয়ন ফান্ড নামে 7 লাখ টাকা যে দেওয়া হয়েছে খুবই কম, সেই 7 লাখ টাকার অনুমোদন দেওয়া হচ্ছে না, তাহলে আমরা উন্নয়ন করবো কর থেকে। শুধু তাই নয়, আমরা দুর্গাপুরে এমএলএ থেকে পক্ষ থেকে আমাদের আমাদের দক্ষিণান আমাদের দুর্গাপুর বাসস্ট্যান্ডে আমাদের যে হাট বসে এখানে শেয়ার মার্কেট, নারায়ণপুর কালী মন্দির, আমাদের দুর্গাপুর আমাদের মেন গেটের কাছে মেন গেট, সেখান থেকে শুরু করে পুরো দুর্গাপুরের আমরা হাইমাস লাইটের জন্য আমি এমএলএ থেকে অ্যাপ্লাই দিয়েছি, চিঠি করেছি, তার একাধিক চিঠি আমাদের আছে। দুর্গাপুরে বিধান হসপিটালে আমরা ব্লাড স্পেশাল মেশিন চিঠি করেছি, আজ 6 মাস হয়ে গেল প্রায় কাছাকাছি, আজ পর্যন্ত অ্যাডমিট করা হয়নি। অর্থাৎ আমরা কাজ করবো কোথা থেকে। তাই দুর্গাপুরে এখানকার মেয়র যে পদত্যাগ করে আগেই বলেছি, অত্যন্ত তিনি দক্ষ সে কাজ করছিলেন, ভালো প্রশাসক ছিলেন, কিন্তু যে কাউন্সিলররা যে কাজ বের হচ্ছিল সেখানে কাঠময় নেওয়ার জন্য তিনি প্রতিবাদ করেছেন, তারপর তাকে বারবার শোনার চেষ্টা হয়েছে এবং বিরোধী পক্ষের সম্মান দিতে আমাদেরকে প্রথমে চেষ্টা করতেন, কাজবাজ করতেন, কিন্তু দুর্গাপুরে কাজ করতে দেওয়া হয়নি, উন্নয়ন করতে দেওয়া হয়নি। আজ দুর্গাপুরে সার্বিকভাবে সম্পূর্ণ বেহাল অবস্থা, যে গার্বেজগুলো রয়েছে আমার 8 নম্বর, এখন বর্তমানে আমি 8 নম্বর ওয়ার্ডে চলে এসেছি, সেখানে পুরো পাহাড়ে স্তূপ হয়ে পড়ে রয়েছে, সে সমস্ত জঙ্গল জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না। অর্থাৎ দুর্গাপুরে সার্বিকভাবে এখানে ব্যর্থ, আর এখানে তৃণমূল কংগ্রেস তারা এখানে বিভিন্নভাবে অসাধারণ কাজের সঙ্গে যুক্ত আছেন, এক একটা কাউন্সিলর কোটি কোটি টাকা কামিয়েছেন। আমরা কথা দিচ্ছি আমার সামনে, এই সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে বিজেপি ভোট গঠন করবে, আর একজন একজন কাউন্সিলর তার ছেলেকে 500 বিঘে সম্পত্তি করে দিয়েছে, জমি কিনেছে, একাধিক প্রমোটারের কাজ চলছে, একাধিক কাউন্সিলররা কোটি টাকা কামাচ্ছেন কাজ না করে, উন্নয়ন না করে, পরিষেবা না দিয়ে, সমস্ত তদন্ত হবে সেই রাস্তা আমরা এগুচ্ছি। এই জন্য আমরা আজকে বিভিন্ন বিষয়ে আমরা জানিয়েছি, আমরা কি করতে চাই মাস্টার প্ল্যান দুর্গাপুরের জন্য, চন্দ্রশেখর পুরো পড়ে শুনেছে, আমি বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। আমরা চাই 21 তারিখে দুর্গাপুরে কর্পোরেট দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ ধর্ণা করবো, আর সেই উপলক্ষে একাধিক ইস্যু নিয়ে তা বলা হয়েছে যে আমার ডাকা সকলে এসছেন, আমার যে এমএলএডের ফান্ড বা সিএসআর ফান্ড করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য সেই বিষয় নিয়ে আজকে ডাকা হয়েছিল, সকলে এসছেন, বিস্তারিত আলোচনা হয়েছে, ধন্যবাদ জানিয়ে আজকের বিষয় এখানে শেষ করছি। বলুন, আমরা হাইকোর্টে যাবো দলের অনুমোদন নিয়ে, একমাত্র কোর্টই তো প্রোটেক্ট করছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, বাকি তো গণতান্ত্রিক পরিবেশ বাংলায় নেই, অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে। রাজ্যপাল বা প্রশাসনিক রাজ্য স্তরে কাউকে জানানো হয়েছে? রাজ্যপালকে লিখিতভাবে জানানো হয়েছে, আমরা মেয়রের এটা বিরোধী দলের মাধ্যমে জানানো হয়েছে। এই যে দাবিগুলো চন্দ্রশেখর যেগুলো পড়লো, এই দাবিগুলো নিয়ে বামপন্থীরা দীর্ঘদিন ধরে দুর্গাপুরে আন্দোলন করেছে, অধিকাংশই এক এক দাবিগুলো, এবং ওরাও শুধু ডিএমসি ঘেরাও 22 তারিখ দেখেছে, তো প্রায় একই দাবি নিয়ে ওদের আগে বিজেপির এই ধর্না, এটা কোথাও একটা কোনো সামঞ্জস্য কিছু আছে এর মধ্যে? সামঞ্জস্য আমরা ভেবেছি আমাদের বিষয়গুলো নিয়ে পড়ে, বামপন্থী হয়েছে ভালো জিনিস, সকলের অধিকার আছে এসব কাজ করার, বলার অধিকার আছে, মানে আমরা আমাদের পক্ষ থেকে করেছি, বামপন্থী কিছু জানা নেই, আর সে কী করার আমরা একা চলছি, ওসব প্রশ্নই নেই, বিজেপি একাই 100। আরেকটা কথা যেটা বলছে বামপন্থীরা, যেটা হচ্ছে 21 তারিখ আপনারা দেখেছেন এবং 22 তারিখ ওনারা করছেন, বিজেপি ভালো কপি পেস্ট করতে পারে,
তারপরে 21 তারিখ আমরা তড়িঘড়ি দেখেছিলাম যেখানে দু মাস ব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে যে 22 তারিখ আমরা করব। এই একটা বিষয় বলেছেন। সেকেন্ড বিষয় বলছে আজকে যারা ঋণের কথা বলছে, দুর্গাপুর পুরসভা ভোট লুটের কথা বলছে, চন্দ্রশেখর বাবুর কাছে প্রশ্ন, সেটা বলছেন যে চন্দ্রশেখর বাবু নিজেই তো তৃণমূলে ছিলেন এবং সেখানে জিতেন্দ্র বলেছিলেন, আজকে তারা বিজেপিতে, তাহলে আজকে লুটের কথা বিজেপি কোন মুখে বলছে? এটা হচ্ছে বামপন্থীদের অভিযোগ। কি বলবো আমি, বলি প্রথমে আপনাকে, আমি 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। আমি 2019 ডিসেম্বর 2020 ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি সৌন্দর্যের সহযোগী হিসাবে। আমি বলি প্রথম, আমরা কোনো ধরনের কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারি না। কালকে যে 144 ওয়ার্ডে কলকাতায় ভোট লোড হয়েছে, তার একজন মাস্টার মাইন্ড থাকেন হরিশ মুখার্জি রোড থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মাস্টার মাইন্ডের কাজ করি। 2017 সালের পৌর নির্বাচনের যে ভোট লুটের প্রক্রিয়া, আমি একমাত্র পৌর প্রতিনিধি যা 43 নম্বর ওয়ার্ডে কোনো ভোট লুট করতে দিইনি এবং আমি জিতার পরে প্রথম প্রতিবাদ করেছিলাম, সেটা আপনারাই প্রথম নিউজ করেছিলেন সৃজনী হলে যে সভা হয়েছিল সেই সভায়। দলের আমি সেটা বলতে পারবো না, দলের কারো ইনস্ট্রাকশনে হয় সেই সময়কার দলের। আমিও স্পেসিফিক বলছি আপনাকে, সেই সময় জেলার যিনি অবজারভার ছিলেন বর্তমানে তিনি হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী, আজকে দুর্গাপুরে আসছেন, তাকে আপনাদের উচিত প্রশ্ন করা। আজ মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহোদয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে আসছেন, তাকে প্রশ্ন করা কেন তিনি 17 সালে ভোট লুটের নির্দেশ দিয়েছিলেন। সেই দায়িত্ব আমি নেই, আমি একজন সাধারণ মেম্বার বিজেপি। জনতা পার্টি সর্বভারতীয় দল, সারা ভারতবর্ষে বিধানসভা লোকসভা শুরু করে সমস্ত নির্বাচন করে কোথাও দেখেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে লুট করা হয়েছে, সেখানে খুন করা হয়েছে, সেখানে লুট চলেছে, গুলি করেছে? তাই কোথায় কে ছিল পিছনের দিন? বিজেপি এসছে, বিজেপি সুষ্ঠুভাবে নির্বাচন করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে করবে এবং জিতে দেখে উন্নয়ন করবে। কোথায় কি ছিল, কে করেছে, সেটা ভুলে যান। দলটা তিনি পরিচালনা করবেন না, দলটা বিজেপি পরিচালনা করবে এবং তার দায়িত্ব আমরা আছি এখানে বসে। তিনি যখন ছিলেন সেটা ভুলে যান, সে তৃণমূলের কালচার ছিল, ওটা কালচার করেছে, কিন্তু বিজেপি আমরা চালাচ্ছি, আমরা ঠিক করবো কী হবে না হবে, আর তাকে আমাদের এখানে চলতে হবে যে ব্যক্তি হোক না কেন। হ্যাঁ, হ্যাঁ, শুধু 28টা ওয়ার্ড নয়, 28টা ওয়ার্ডে জিতেছি এবং কিছু ওয়ার্ডে খুব 11 ভোটে 55 ভোটে 25 ভোটে হেরেছি। প্রায় হিসেব যদি দেখতে 30+ আমাদের এখানে সিট আসবে, আর পুরোপুরি এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন আসতে দিন, একটা ভাই প্রশ্ন করছিলেন যে কালকে তো লোক হয়নি, কাল দেখবে কত লোক হচ্ছে। আমরা পুরো তৈরি আছি, পুরো প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 28টা ওয়ার্ড থেকে বেশি জয়লাভ করবো, চিন্তার কোনো কারণ নেই।